কোন জ্ঞানে তুমি আল্লাহর পথ ছাড়িয়ে দিয়ে শয়তানের পথে গেলে? কয় আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না? ছোট্টবেলায় গাছ তো হালাতে পুতুল খেলা চলো নাতে, আমকুরাতে যাইতাম দুইজন আলো জরিনা, আমি কি তোর আপন ছিলাম না? মিনহ খলকনাকুম অফিহানুইদুকুম অমিনহানকুরজুকুম তারাতান উকুরা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আসলে এটার মানে হলো কি? মিনহ খলকনাকুম, এর ব্যাখ্যা হলো তিনটে। ১৩। আমার ভাইরা, আমার এই ১৩টা কথা বলিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। তাতে যদি তিন দিন লাগে লাগবে কি কন আসন্ত আপনারা? আচ্ছা, কত বলিস লিয়েছেন? আচ্ছা, আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কেমন করে আমাদের পাঠাইছে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, মাটি দিয়েই তোমাদের তৈরি করা হয়েছে। আসলে তা বলে নাই, মাটির উপকরণ দিয়ে তোমাদের তৈরি করা হয়েছে, আর মাটির নিচেই তোমাদের রাখা হইল। এই মাটির উপর থেকেই তোমাকে আপনার কবরের মধ্যে থেকে তোলা হবে। কম সুবহানাল্লাহ। এই কথা যদি মানুষ চিন্তা করে, দুনিয়ায় একজন মানুষকে বাদান মাটি দিয়ে বানাইছে, সেটা হলো বাবা আদম আলাইহিসসালাম। আর যত গুণী মানুষকে বানাইছে, সেটা হলো বাদান নতফার দ্বারায়। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, কয় আমি উপাত হয়ে বসে আসি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। তোর নামাজ নাই, রোজা নাই, তোকে পার করবে কে? তোকে লাঠি দিয়ে ডুবানো দরকার। কাজ করে না, কাম করে না, কথার বলে ঠন ঠন ঠন, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ওয়া 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 ওয়া, মসজিদ ছাড়া আল্লাহ পাবা না তুমি, মসজিদ ছাড়া আল্লাহ পাবা না। ও যে যতই যত বাজা, যত বাজা হারমোনিয়াম, যত বাজা ডুগি তবল, যত বাজা ডুগি তবল, কবর ছাড়া বুঝবে না, মসজিদ ছাড়া আল্লাহ পাব না ভাই জান, মসজিদ ছাড়া আল্লাহ পাবে না। চিল্লা বলুন ঠিক কিনে? আল্লাহ যদি পেতে চাও, মসজিদে যাওয়া লাগবে, মসজিদ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মসজিদে বাজান, মসজিদে গেলে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ নবী বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা বাজান বেহেশতের চাবি পাবে, আর যারা পড়বে না আর তারা বাজান বেহেশতের চাবি পাবে না। সিল্লা কন ঠিক কিনে? বিচার যখন শেষ হয়ে যাবে, সব মানুষকে আল্লাহ বেহেস্তে দেওয়ার অর্ডার দিবে, সব নবীরা বেহেস্তে দরদার কাছে বাজান দ্বারা থাকবে, এ চাবি থাকবে ওল হালাম আমার নবীর কাছে। সুবহানাল্লাহ, সব নবী
সব নবী আদম থেকে যতগুণী নবী আছে সব নবী দরদার কাছে কেলুমেলু করবে বাদান আপনার ওই চাবি আছে হলো আমার বিশ্ব নবীর কাছে জোর কান কার কাছে বিশ্ব নবীর কথা বলতে এত খারাপ লাগতেছে কার কাছে আরো জোরে জোর হইল না আমার নেতা আপনার নেতা বাবার নেতা সরকারের নেতা আকাশের নেতা ওরাও খাইতেছে হ্যাঁ ওরাও খাইতেছে হ্যাঁ না না ঠিক আছে না না এরা তো ভালো মানুষ দেখেই তো আমি জাল চালিয়েছি কারণ সেই বছর আসে ওয়াজ করতে পারিনি আজকে কাজা আদায় করবে ইনশাল্লাহ তুলে দিয়েছেন মধ্যে রেতে আমি এখন ঘুমের থেকে কিভাবে লোকটা এনে তুলে নিয়ে আসি তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ আরে মুসলমানের বাচ্চা যে যার ভিতরে এতটুক ইমান আছে ও ঘরে শুয়ে থাকতে পারবে না কথা কন অবশ্যই আসবে দেখেন পিল বিলে আসতেছে টাকা দেখেন হ্যাঁ হ্যাঁ মুসলমানের বাচ্চা আসবে ইমাম যদি ভিতরে থাকে আমার ভাইরা আমার সব নবী দাঁড়িয়ে থাকবে আর কোন নবী যাবে না জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না আল্লাহ পারমিশন দিবে বন্ধুদের সব নবীরা চাবি নিয়া চাবির জন্য জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে জান্নাতের দরজার পাশে দাঁড়িয়ে আছে আপনি চাবি নেন দরজা খুলে দেন সব নবী জান্নাতে যাবে আল্লাহর নবী যখন যাবে আল্লাহ বলে বন্ধুরে আপনার কালো বিল্লালকে তুমি সঙ্গে নাও হযরত বিল্লাল হলো বাজান কালো তার লাকের পজিশন বাজান ঠিক নাই ঠোঁটের পজিশন বাজান ঠিক নাই সেন্টার খারাপ কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার আমার নবী কি করবে বিল্লাল আমার নবী উটের উপর চড়বে বিল্লাল রশি ধরিয়ে টেনে নিয়ে যাবে ডান পাশে থাকবে হযরতে আবু বকর বাম পাশে থাকবে বাজান হযরতে ওস হযরতে আপনার হযরতে ওমর ফারুক আর পিছনে থাকবে হযরতে উসমান তার পিছনে বাজান আবু থাকবে সুবহানাল্লাহ বাজান বললেন না চাবি দিবে তালা খুলে দিবে বাজানো হযরত বিলাল আর আমার নবী হযরত আবু বকর ওমর ওসমান একই সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করিবে আচ্ছা জায়গা আছে ওরা কি দেখতেছে না আপনার বলা লাগবে কে এই এদিক তাকান আমাকে মিলে তাকান সিয়ারা কি একবারে খারাপ নাকি আলমগীর কি কের ওয়াজ আমার ভাইয়ের আমার হ্যাঁ চাদর দোয়ারে বাইরে দেন আর দেন তো কোন লোক বাড়ির শুয়ে আছে তাই গিয়ে যান ও জালসা দিয়ে কোন কেন শুয়ে রইল তাহলে আল্লাহ বলেছেন মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে নোটপা দ্বারা বানাইছি কি নোটপা দ্বারা আল্লাহ বললেন কাইফা তাক পুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমাতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন বান্দারে তুমি কোথায় ছিলে কাইফা তাক পুরুনা বিল্লাহ খবরদার আল্লাহর সাথে তুমি তোমরা নাফরমানি করো না অকুন্তুম আমো আতান তোমরা ছিলে জাগায় জাগায় ছিলে সুম্মা ইমি তুকুম তোমরা মৃত্যু ছিলে তোমরা কোথায় ছিলে আমের মধ্যে জামের মধ্যে লিচুদের মধ্যে কাঁঠালের মধ্যে নানান ধরনের খাদ্য দ্রব্য
গর্ভের মধ্যে ছিলে, এইটা মা বাবা খাইলো, তার থেকে বাদাম রক্ত হলো, রক্ত থেকে আল্লাহ পানি দিল, মা বাবার মধু মিলনের কারণে ওই মানুষটা আবার বাদাম মায়ের পেটে, বাদাম বাবার মস্তক থেকে মায়ের পেটে আসলেন। 10 মাস 10 দিন ওই মায়ের পেটের মধ্যে বাদাম সন্তান আছে। আপনার ওই মা চিন্তা করে নাই আমার ছেলে কি খাবে, বাবাও কোনোদিন চিন্তা করে নাই আমার সন্তান কি খাবে, গ্রামের কোন চেয়ারম্যানের মেম্বার এমপিও চিন্তা করে নাই আমার ওই মেয়েটার পেটের সন্তান কি খাবে, চিন্তা করেছে কে? আল্লাহ চিন্তা করেছে। আল্লাহ মায়ের অসুখ বন্ধ করে দিয়া, মায়ের লাভের সাথে সন্তানের লাভের তার সেট করে দিয়া ওই রক্ত পুষ খাওয়া খাওয়া মানুষ করছে, ওই পবিত্র মুখ দিয়া আল্লাহ ওই রক্ত পুষ খাওয়ায় নাই, যেন আমার বান্দা দুনিয়ায় এসে আমি আল্লাহ এই মুখ দিয়ে আমার কালাম পাক পড়িবে। যখন বান্দা দুনিয়ায় আসবে, সুম্মা ও কোনো যাকুম ইসলাম, আল্লাহ আস্তে করে মার পেটের থেকে ওই সন্তানটাকে বের করে দিলেন। এই সন্তান যখন দুনিয়ার বুকে আসলেন, মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, মায়ের কোনো বাদান জ্ঞান নাই, এবার মাকে বলে, এবার সন্তানকে আল্লাহ বলতেছে, বাচ্চার এ তুমি উঙ্গা উঙ্গা করে কান্দ, আর যত তুমি কানবে তোমার কান্নার আওয়াজ তোমার মায়ের কানে স্পর্শ হলে তোমার মায়ের জ্ঞান অতি তাড়াতাড়ি ফিরে আসবে। আমার ভাইরা, আমার যে মা এত কষ্ট করে মানুষ করছে, সে মা হলো বুড়ি গার্জাতে আমার গুড়ি, বাবা হলো বুড়ো পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়া, শ্বশুর হলে আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান পরানের। আপনারা বলছেন আমি বলি নাই কে, অত ঠেকা আমার পরে নাই কে, মার কথা লা গিনা ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। হ্যাঁ, তাহলে তো আপনারা এই ধরনের লোক, এই তো বোঝা গেল। হ্যাঁ, ভেজাল আছে, তুমি চালাক মানুষ তো না, কোন শ্বশুর বাড়ি যায় মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইছে, এই লোকটা একটা হাত তুলে দেখা তো দেখি, একটা লোক নাই শ্বশুর বাড়ি তার ঠিক মতোই খামচা খামচি করছে। আরে খামচা দেও, সেন্টারে খামচা দেও, ও সেন্টারে খামচা দিও না, কথা কয় না, কথা কয় না, এই হাত দিয়ে মায়ের মার বাবার পায়ে কত সমান না, কত হাজার বার হাত থেকে চুমা দিছি, এই হাত আল্লাহর দরবারে কোনোদিনে ফেরত আসে না। আরো আসতে কন, খুব ধীরে করবেন, মা বোনেরা শুনবে, সুবহানাল্লাহ, মা বোনেরা বলতেছে ওখানে গাঁর ধরে ভাই কর আমার সামনে দেখ সুবহানাল্লাহ কেমন বলা লাগে, আমরা বলি আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলতেছেন, আমাদের এলাকার তিনজন মহলে যদি জরগা করে আওয়াজের সাথে জোরে হয় না, না আপনাদের রতন কান্তি মা বোনেরা খুবই ভালো। আগের থেকেই ভালো, আমি মা বোনদের কেড়ে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন মা বোনদের জান্নাত নসিব করে, কন আমি জোর কন। আমার বাইর আমার, তাহলে যখন আমরা ছোট্ট ছিলাম কে কে করে কান্না সারা কোনো পথ নাই, আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ কি করছি, তোমার পানি বিপাসা লাগবে, ক্ষুধা লাগবে, কেউ জানে না আল্লাহ জানে, আল্লাহ ওই মায়ের আপনার অন্তরের সাথে তার সেরা বিনে তারে আল্লাহ দূরবিন্দ মহব্বত পয়দা করে দেয়, বাচ্চা মানুষ কখন পানি চাবে, পানি পান করবে, কখন ক্ষুধা লাগছে, মা যাইয়া পানি পিপাসা লাগার সাথে সাথে বাচ্চাটাকে পানি পান করা জোর কন ঠিক কিনে, সেই মানুষ দুনিয়ায় আসিয়া
কোন জ্ঞানে তুমি আল্লাহর পথ ছাড়িয়ে দিয়ে শয়তানের পথে গেলে? কয় আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না? ছোট্টবেলায় গাছ তো হালাতে পুতুল খেলা চলো নাতে, আমকুরাতে যাইতাম দুইজন আলো জরিনা, আমি কি তোর আপন ছিলাম না? আমি আবার অন্যের প্রতিবাদ করছি, যেটা অন্যায় ওটাকে ঘৃণা করো, ন্যায়ের পক্ষে কথা বলো। আমি সেই জন্য বলছি, আল্লাহ কি তোর আপন হইল না রে জরিনা, আল্লাহ কি তোর আপন হইল না? ছোট্টবেলা মায়ের কোলে দুধ খাওয়াইলো কেমন করে, কথা কয় না? ছোট্টবেলা মায়ের কোলে দুধ খাওয়াইছে কেমন করে, সেই কথা কি মনে পড়ে না জরিনা, আল্লাহ কি তোর আপন হইল না? শিল্ল কোন ঠিক কিনে আপনের আপন বানান লাগবে, আল্লাহকে আপন বানান লাগবে, রসুলকে আপন বানান লাগবে, নামাজকে আপন বানান লাগবে, কোরআনকে আপন বানান লাগবে। এই কবরের মধ্যে থেকে যদি, কবরের ভিতরে যদি শান্তি পেতে চাও, তাছাড়া নামাজ ছাড়া ইবাদত ছাড়া কবরের মধ্যে বাজান শান্তি নাই, সিল্লা কম ঠিক কিনে। এ ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা না না, আমার জলসা যারা ঘুম পাইবে বুঝতে হবে, ওই লোক বেশি দিন বাঁচবে না। আমার মাহফিলে এসে জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না, জিনিসটা খেয়াল দেখে আমার গাড়ির উপরে চাপা দিয়েন না। হ্যাঁ সোহানাল্লা, এই জায়গা সোহানাল্লা কয়, সোহানাল্লার মানুষগুলি কি না যাক, সোহানাল্লা তো আজকে বলতেছেন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে সেই সন্তান দুনিয়ায় আসি, মা বাবা কষ্ট করে মানুষ করলো, আল্লাহ বলে বান্দারে কাইবা তাক পূর্ণ বিল্লাহি ওয়া কুনতুম আমাতাং, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম, আর কেমন করে আমি আল্লাহ আমার সাথে তোমরা কুফরি করো, না ফরমানি করো, আমার সাথে শিরিক করো, এরপরে বেদাতি করো। আমার ভাইরা মা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা ছেলের বয়স হচ্ছে বাজান 10 বছর, আলমগীর, এই যে আলমগীর তাকাও আমার দিকে, 10 বছর একটা ছেলের বয়স, কয় বছর? 10 বছর। ছেলে বাবা দূরের মাঠে কাছে গেছে, বিবিরে বলছে স্বামী রে আমি দূরের মাঠে কাছে গেলাম, আমার ছেলের জন্য ছেলের কাছে ভাত পাঠিয়ে দিও, খাবার পাঠিয়ে দিও। এবার স্বামী সকালবেলা ফজরের নামাজ পড়িয়া বাজান আপনার আপনার নাস্তা পানি না করিয়ে মাঠে গেছে, এদিকে মা সুন্দর করে রান্না বাড়া করিয়া একটা টিফিন কির বাটিতে অথবা একটা প্লেটে সুন্দর করে খাবার বাড়িয়া আপনার যে কোনো জিনিস দিয়া বাজান সুন্দর করে বেঁধে ছেলেকে বলতেছে, আব্বা তাড়াতাড়ি আসো, তোমার বাবা দূরের মাঠে কাজে গেছে, খাবার নিয়ে যাও। ছেলে মার আহ্বানে সারা দেয় না, এতটুক এতটুক তিনটে ডাং, এরপরে এতটুক একটা বাঠাম, ছোট একটা গুটি, বল তার নাম কি? ক্রিকেট, কথা বোঝে না, এতটুক এতটুক তিনটে ডাং, কথা বোঝেন না, এতটুক একটা বাঠাম, এতটুক বল নাম কি? জোরকন। এখন সেই ক্রিকেট খেলা যদি আপনার বাংলাদেশে, যারা পাকিস্তানের সময় পাকিস্তানের সাপোর্ট নিয়েছে ওরা হলো পাকিস্তানের রাজাকার, আর যারা বাংলাদেশে আর ইন্ডিয়ায় যখন খেলা হয় ইন্ডিয়ার সমর্থ যারা নেয় তারা হলো ইন্ডিয়ার রাজাকার। জায়েজ না জায়েজ হলো পরের কথা, কথা কয় না, কথা কয় না। আমাদের দেশের ছেলে পারুক আর হারুক, আমরা দেশের পক্ষে থাকব, যারা ভারতের পক্ষে থাকবে ওরা ভারতের রাজাকার। পাকিস্তানের রাজাকার বিচার যদি হয় খেলার সময় ভারতকে যারা সমর্থ করবে ওদেরও বিচার দেখতে চাই। একের ওয়াজ, এই ওয়াজ তো সব মৌলবি করবে চায় না,
ভয় খায় ধরিয়ে নিবে, জেলে ডুবাবে, রিমেন্টে নিবে, মারবে, ও চিন্তা আমি করি না। আমার এই ভাগ্যে চার আঙুল কপালে যা আছে তাই থাকবে। আর আমার দেশে কিছু মোল্লা আছে কয় যে আমাদের দাও খাওয়া লাগে না, পলালো লাগে না, কে হুজুর আপনি খালি মাঝে মাঝে আপনি বাইতি বাইনে মোবাইলে বন্ধ থাকে, আমার তো মোবাইল বন্ধ থাকে, তোমার কয় না আমার কেউ দাওয়ায় না, আপনার বাড়ি পুলিশ আছে, তুতি বেহেস্ট যাবি রে সাল্লা। হাসতেছেন মাইন্ড করতেছেন নাকি? আরে ভাই আমরাই আমরাই তো কথা বোঝেন নাকি? হ্যাঁ ইস্তারি করা দেখছ কি? একজন লোক ইস্তারি করতেছে, এদিকে সুন্দর মহিলা ঠোঁটে লিপস্টিক লাগাইয়া এরপরে চোখে আয়াবুড়ি লাগাইছে, বাদান আপনার ঠোঁটে লাগাইছে, ম্যাসকারা দেখে বাদানে আপনার, ও যে ইস্তারি করার কাম সারা কথা বুঝতেছেন না, এরপরে চোখে লিছে লটকে ফিস, ইস্তারি করতেছে আপা মনে মনে দিতেছে শীষ, এরপরে পায়ে পড়ছে হাই হিল, খাড়ি করতেছে কিল কিল মাঞ্জা, একবার ডান পালিয়ে যাচ্ছে একবার বাম পালিয়ে যাচ্ছে, ও ইস্তারি নিয়ে বসে আছে, এদিকে মিয়াটা চলে গেছে দেখে জামা পড়ার কাল শেষ। এ ওয়াজ কি আমি করবে চাইছিলাম? তুমি তো করাইলে ফাটাবাড়ির ওয়াজ দেখছি আর কি। আচ্ছা আসলকে কষ্ট দেওয়ার জন্য আসছি, দেখার মাহফিল পরিপূর্ণ আলহামদুলিল্লাহ, এখন এখনো আসতে এসে দেখছেন আপনারা তুলে দিয়েছেন মন্দিরেতে, আমি কি ওয়াজ করবো হংকন রাত বড় আছে তাই না? আচ্ছা কি যেন বলতেছিলাম, না না ওই যে ক্রিকেট বল মা ডাকে ব্যাটারে তাড়াতাড়ি তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও, মায়ের ডাকে আহ্বানে ছেলেটা সারা দেয় না, সারাক্ষণ বাজান ক্রিকেট খেলে, দশটা বাজে আসে না, এগারোটাতে পায় না, বারোটাতে আসে না, একটা যখন বেজেছে দুঃখ তো করেছে, বাড়ি তখন এসেছে বিবির কাছে বলেছে বিবি রে সি সি তুমি এত খারাপ, তোমার জন্য আমি সকাল থেকে একটা পর্যন্ত অনাহারে আসি, তুমি ছেলেকে দিয়ে খাবার পাঠা দেও না, স্বামী বলে বিবি বলে পানি স্বামী আমার সকালবেলা রান্না বাড়া করিয়া সুন্দর করে বাচ্চা টিফিনের বাড়িতে বেড়ে রেখে দিয়েছি, আপনার ছেলেকে দেখেছি বেটারে দূরের মাঠে তোমার আব্বা কাঁদে গেছে, ও বেটা যাও তোমার বাবার যতটুক তিনটা ডাং, একটা হলো বাতাম এতটুকু একটা গুটি নিয়ে সারাদিন ক্রিকেট খেলেছে, আমার ভাইয়ের আমার বাবার রাগ হয়ে গেছে, অমনি বাবা একটা লাঠি হাতে নিছে, আজকে ছেলের একদিন নাই আমার একদিন, আজকে ছেলেকে আমি মাইরেই ফালাবো, কথা বুঝতেছেন না? মা চিন্তা করতেছে সকালেও খায় নাই, সেই কাল রাত আপনার আটটার সময় খাবার খাইছে, এখন বাজে দিন বাজান এগারোটা, সারাদিন আপনার কাজ করছে তার তো খেপেই গেছে, মনের মধ্যে রাগ হয়ে গেছে, ছেলেকে যদি জাগা সারা ও জাগা যদি বাড়ি লাগে আমার ছেলে মারা যাবে, ডাকতে বলে স্বামী রে মেহরবানি করে আমার সন্তান রে মাফ করে দেয়, এবার কে মাফ করে, চুপ কি বলছে জোর কান, আমরা বলি না এক কথা বলবি না, আমার ছেলে আমি মারব তা তোর কি? এবার বিবি স্বামীকে ডেকে ডেকে বলে বিবি, স্বামীকে বলে স্বামী রে আমার একটা কথা শোনেন, কয় তাড়াতাড়ি ক, আমার কিন্তু গার মধ্যে জ্বালাপালা করতে চোখ না পিটলি তো আমার আর সহ্য হচ্ছে না, মাইরেই ফালাবো, কথা বুঝতেছেন না? আমার একটা ছেলে আছে, আমার একটা ছেলে আছে, আমার বড় ছেলেকে সব করে বিয়ে করাইছি, আমি যে বাড়িতে রয়েছি ছেলে তো জানে না, ঘরের মধ্যে একটু মেয়ে আমি শুয়ে আছি, আর এক রুমে ছেলে বলতেছে আমার বড় ভাইয়ের সার্লি নাম ছিল তার রানী, তিনটা বছর ঘুরাইলো কেন আমারে, হায় হায় তিনটা বছর ঘুরাইলো কেন আমারে, আমি তো
যখন ঘরের মধ্যে থেকে চিন্তা করলাম ছেলে তো বড় হয়ে গেছে, মারামারি তো করা যাবে না, প্রতিবাদ না করলেও তো হয় না, আমি তখন বললাম আমি ভালো কইবাই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, 3 বছর ঘুর এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি রে, আর বেটা নাই দরজা খুলেই দৌড়। আমি তো নকল ফকল করে ওয়াজ করি নে, আমারই ওয়াজই মানুষ নকল করে, আমার ওয়াজ শুনলে বক্তাদের পয়েন্ট বেড়ে যায়, ওয়াজ বেড়ে যায়, ওয়াজ ওরা শিক্ষা পায়। এই জন্যই বাংলাদেশে যখন প্রথম প্রথম বের হইলাম, আমার আর কাউসারির নামে এমন কোন বক্তা নাই যে দুর্নাম করে না, যে বাচ্চু আনসারি গান গায় কাউসারি ড্যামেজ দেয়। বদনাম বের হয়েছিল না? এখন কোন বক্তা আমাদের কথাগুলি বলে না, দেখেন কোন বক্তাটা বলে না, কে এখন আমার তা টানকে টানকে জানে যে বাচ্চু আনসারি আর কাউসারি যেগুলি বলছে নিগেল কথা বলছে, এই ওয়াজ ছাড়া আর সেই মান্দার আমলের ওয়াজের খাওয়া নাই কে। এখন যুগ দেশটা হচ্ছে ডিজিটাল, অন্যায় হচ্ছে ডিজিটাল, আপনি গুণা গুণা হচ্ছে ডিজিটাল, ওয়াজ করতে হবে ডিজিটাল। ডিজিটালের অর্থ হলো 90টে। ডিজিটাল কি এই আজকে ডিজিটাল নাকি? একটা প্রমাণ করে দিই, আচ্ছা কবরের মধ্যে প্রশ্ন কয়টা করবে? আপনারা পড়েই বলছেন না পড়ে বলতেছেন? 3টে না 4টে। একটা বলবে মান রব বোকা, তোমার রব কি? অমান দিনকা, অমা দিনকা, দিন কি? ইসলাম। অমা নাবিওকা, নবী কে? মোহাম্মদুর রাসূলুল্লাহ। বলবে যে এইগুলি পাইছো কোথায়? তখন বলতে আমি কোরআনের মধ্যে পাইছি, ফেরেশতারা চলে যাবে, সুবহানাল্লাহ। এটা কথা তাহলে প্রশ্ন হলো কয়টা? তাহলে তুমি এইগুলো শোনো নাই, আহ না আজকে যদি শোনো দিবেন বড় শুনে আছো, 3টে প্রশ্ন এখন যদি 4টের কথা কই কমে কেবল হইলো। তো ডিজিটালও তাই, যে শোনো নাই এখন ডিজিটালের কথা বললি তুমি নানান ধরনের মন্তব্য করো, ডিজিটাল সম্পর্কে তুই কি বুঝিস রে, কি বুঝিস? ডিজিটাল মানে কি? অত্যাধুনিক, নতুন কিছু, পূর্বে যা ঘটে নাই নতুন করে ঘটানোর নাম হলো ডিজিটাল। জীবনে একসাথে কোনোদিন তেলের দাম 13 টাকা বাড়ে নাই, এটাও একটা ডিজিটাল। কথা বোঝে না, কথা বোঝে না। আমি অবাস্তব কথা বলতেছি নাকি? আরে মিলেলেন খাবের খাবে মিলেলেন, সেটা আগা বসেন, আরে যে মুডের জায়গা আছে। আর যারা প্যান্ট পরে আছেন তারা দাঁড়া থাকেন, কারণ বসি তো করে বেশি ভাড়া পড়বে। মানে ওই বাবা ছেলেকে দিছে হলো জিন্সের প্যান্ট কিনে, কিনে দিছে টাইট জিনিস, তো বসতি খালি ফাড়ে, সিলাই করতে করতে ফাড়ার কাম শেষ, আর সিলাই করবে কোনে? তো বলতেছে আব্বা আমার একটা প্যান লাগবে। কয় ধৈর্য ধরো সামনে রাতে আনবো নে, তো সামনে রাতে আব্বা প্যান আনছে, কয় বাবা ধৈর্য ধরো সামনে রাতে আনবো নে, এইরকম করতে করতে 7-8 দিন বলছে, বলে বাবা আজকে কি আনছে? কয় একটু ধৈর্য ধরো, কয় ধৈর্য ধরবো কত? ধৈর্য ধরতে ধরতে ধৈর্য বিচি ভাড়া পড়ছে। আর ঠিক কথা ভাবছো অন্তরি কবে ইমান কইলো? হ্যাঁ হ্যাঁ, যে সমস্ত প্যান পরে ওই প্যান 5-7 বার যদি আপনার আপ ডাউন করা উঠবুস করা বিচি তো বাড়াবে। আমি বাবা সব কথা বলতেছি নাকি? কে আলমগীর কি কও? যুগটা কি, যুগটা কি দেখেন কি যুগ? ছেলে মেয়ে যতই শিক্ষিত হচ্ছে ততই খালি আপনার মেয়েদের বিলাউদের চুল খালি উপর দিকে উঠতেছে, আর যুবকেরা ছেলেরা যতই শিক্ষিত হচ্ছে ততই খালি প্যান্টের বেল খালি নিচের দিকে নামতেছে, মানে পিছনে তাকালে পায়খানার রাস্তা দেখা যায় আর সামনে দেখালে ভারতের তার কাটা। আর মেয়েদের কথা তো কয়েই তো লাভ নাই, লাউর পিছে লাগছে বই রাগি, ও যে মাটির কাছে লাউ তৈরি আছে,
ওদে মাটির গাছে লাউ ধরে আছে লাউ তো বড় সোহাগি সোহাগি লায়ের পিছে লাগছে বইরে গি হায় হায় লায়ের পিছে লাগছে বইরে গি আমি বলি ওইতে বাদ দাও এইটা বলো নুতপাত থেকে তৈরি মানুষ নুতপাত থেকে তৈরি মানুষ 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 হলো সোহাগি সোহাগি ওদে ওই মলাইয়ের পিছে লাগছে বইরা গি কারণ আপনার হলো এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ বললেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ খলিফা আর প্রতিনিধি বানাইছে জমিনে না উপরে জমিনে কথা কয় না জমিনে ইন্নি জাইলুম ফিল আরদি জমিনে খলিফা প্রতিনিধি করে আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ একটু বললাম এই জন্য আমি বলি মাটির গাছে লাউ না নুতপাত থেকে মানুষ তৈরি নুতপাত থেকে মানুষ তৈরি মানুষ বড় সোহাগি সোহাগি সুবহানাল্লাহ বললাম ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ সুন্দর করে আদর করে মহব্বত করে খলিফাকে বানাইছে এই খলিফা নিয়ে নানান ধরনের মন্তব্য করা যাবে না যেরকম যাবে আমার ভাইরা আমার এবার ওই মা সন্তানটাকে বলতেছে স্বামীকে বলতেছে আপনি একটু দাঁড়ান মনে আছে ও স্বামী আপনার ছেলেকে আপনি মারেন আমার কোনো দুঃখ নাই তবে একটা কথা বলে কি কথা এই ছেলে জন্ম আপনি একা দেন নাই আমু দিছি আপনার যেই অধিকার আছে আমারও সেই অধিকার আছে স্বামী গো আপনার সন্তানকে আপনি মারেন আর আমার তুকে মারো না আল্লাহর কসম লাগে আপনার যেইটুকু সেইটুকু আপনি মারেন আমার তুকে মারেন না আল্লাহর কসম লাগে আমার তুকে যদি আঘাত করেন কেমতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আসামি বানাবো স্বামী লাঠি নিয়ে থামিয়ে গেল আপনার পাঁচটা ছেলে জন্ম দিছেন তিনটে মেয়ে জন্ম দিছেন পাঁচ আর তিন কয় তাহলে আটটা ছেলে মেয়ের বাবা আপনি হয়েছেন আপনি বলুন তো আপনার ওই ছেলের আপনার কোনটুক আর আপনার বিবির কোনটুক কঠিন প্রশ্ন না ছেলে যখন বাবা বলে ডাক দেয় আব্বা আপনি তখন বলে জি আব্বা কথা বুঝতেছেন না ডাক দেয় ও মা আপনি বলেন কি বাবা তুই মা বলে ডাকিস কে ও আব্বা কি বাবা জানো তুমি বাবা বাবা বলে ডাকো কে কি দরকার তাহলে আপনার এই ছেলে এই মিয়া আপনি জন্ম দিলেন আপনার ছেলের কোনটুক আপনার কোনটুক আর আপনার বিবির কোনটুক কোন কোন অংশ আপনার আর কোন কোন অংশ আপনার বিবির এই কথা আপনি জানেন না আপনার বাবা নামে জীবনটা হলো ব্যর্থ ঠিক বলুন দেখ ওই ছেলেটা মনটা করতেছে ঠিক ওর বাপও আসে নাই ওর মাও আসে নাই ওর মা আর বাপ আরামে ঘুম পাতেছে যা 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 বাচ্চা অনুসারে আইসে তুই ডিস্টার্ব কর গা আর আমরা দুজন ঘুম পারি খুব খারাপ লাগতেছে নাকি কথা বুঝেন আমি হাসির উদ্দেশ্যে একটা কথা বলিনি সব জ্ঞানের কথা আমার ভাইয়েরামার আল্লাহ মাটি বানাইছে দশটা প্রকারের আইটেম দিয়ে আর চারটা জিনিস দিয়ে বাজার মানুষ বানাইছে আগুন পানি বাতাস আর মাটি চারটা জিনিস এক জায়গায় রাখতে পারে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে কোনো মানুষের ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা কার আল্লাহ শুধু বাদান পারে আপনার আগুন পানি বাতাস আর মাটি চারটে দিয়ে মানুষ বানাইছে আর এই মাটিতে বানাইছে দশটা উপকরণ দিয়ে এক নাম্বার বাদান মেডিসিন দিয়েছে দুই নাম্বার অ্যালুমিনিয়াম তিন নাম্বার বাদান পটাশিয়াম তারপরে চার নাম্বার ক্যালসিয়াম ভিটামিন এইরকম উপকরণ দশটা দিয়ে বাদান মানুষ বানাইছে এই মানুষ দিয়ে এই মাটি দিয়ে বাদান কনকনা খড়খড়া বাদান আপনার মাটি দিয়ে আদম নবীকে বানাইছে আদম নবীকে বান
বানাইছে মাটি দিয়ে আর আল্লাহ আমাদের বানাইছে বাদাম নোতা তৈরি নোতা দিয়ে আল্লাহ বানাইছে আমার বাইরে আমার নোতা তৈরি মানুষ হইয়ে আজকে আল্লাহকে আমরা ভুলে যাই নামাজ আমরা পড়ি না রোজার কাছে আমরা কোনোদিন যাই না যাকাতের কোনোদিন দার দাঁড়ি না নামাজও পড়ি না আজান যখন দিয়ে মসজিদের পাশ দিয়ে চলে যাই একটাবারও মনে বলে না আজানের সময় হয়েছে এখন মসজিদে যা বাজার নামাজ আদায় করি আমার ভাইরা আমার প্রত্যেকটা লোকুল বাজান মৃত্যু হতে হবে কুল্লো নাফসেন জায়কাতুল মউত প্রত্যেকটা মানুষ বাজান মৃত্যুশীল আমার নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাজান মারা যাবে এমন সময় আজরাইল আলাইহিস সালাম দরদার পাশে এসে দাঁড়া ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলে মা ফাতেমা যা দেখো মা কে তোমারে ডাকতেছে আজরাইল আকার ধারণ করছে এবার যদি আকার ধারণ না করে মা ফাতেমা তো দেখবে না দরজা খুলে দেখে এত বড় বিকাত মানুষ দৌড়া বাবার কাছে যা বলে ও বাবা এত বড় মানুষ মক্কা মদিনার ভিতরে আমি দেখি নাই গো বাবা যার পা হলো জমিনে মাথা হলো আসমানে এক একটা দাঁত হলো বড় বড় দাঁত চক্ষু দুইটা বড় বড় ভয়ঙ্কার ডাকতে বলে মা তুমি বোঝো না আজরাইল আলাইহিস সালাম আমার রূহ কবজ করবার জন্য আসছে মা ফাতেমা এই জন্য অনুমতি যাচ্ছে মা ফাতেমা বলে বাবা আজরাইলকে আমি অনুমতি দিব না আমার নবী ডেকে বলে মা ফাতেমা রে আজরাইলের আর কারুর কাছ থেকে অনুমতি নিতে হয় না চাওয়া লাগে না আমার কাছে অনুমতি চাচ্ছে মা রে অনুমতি না চাইলেও সে ভিতরে প্রবেশ করতে পারবে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না এ মা ফাতেমা আমি তোমার বাবা অনুমতি দিলাম মা যাও আজরাইল আলাইহিস সালাম কাছে বলো এবার আজরাইল আলাইহিস সালাম সামনে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার রূহ কবজ করব কোন মানুষের রূহ কবজ করতে কারোর কাছ থেকে পারমিশন নেই নে আপনি যদি পারমিশন দেন অনুমতি দেন রূহ কবজ করব আর অনুমতি যদি না দেন আমি চলে যাব আমার নবী বললেন একটু ওয়েট করো অপেক্ষা করো দেখি জিব্রাইল আলাইহিস সালাম আসে কিনা মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিব্রাইল জিব্রাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল জিব্রাইল আলাইহিস সালাম আসলে আসার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আজরাইল আপনার রূহটা কবজ করবে আমার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে এবার জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমা আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদতেছেন কয় না না আমি ফাতেমার জন্য কান্দি না আপনা কি আপনার দুই না তিন হাসান হোসেনের জন্য কাঁদতেছেন তারা তো দুই ভাই জান্নাতের সর্দারিনী আপনার মেয়ে ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে তাদের জন্য কাঁদতেছেন বলে না তাদের জন্য কান্দি না আপনি কি আপনার সাহাবীদের জন্য কাঁদতেছেন আমার নবী বলে না না আমি সাহাবীদের জন্য কান্দি না জিব্রাইল আলাইহিস সালাম বলে কেন কান্দেন কার জন্য কান্দেন বলে আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য কার জন্য আমাদের জন্য জোরকান কার জন্য তুমি খালেক তুমি মালেক তুমি প্রেমের মহাজন যার সাথে যারা বান্দায় আছে মন হায় হায় যার সাথে যারা বান্দায় আছে তুমি খালেক তুমি মালেক তুমি প্রেমের মহাজন যার সাথে যার বান্দায় আছে মন হায় হায় যার সাথে যার বান্দায় আছে মন জোর কোন মারহাবা আমার ভাইরে আমার আমার নবী ডেকে বলে আজরাইল
আমার রূহ কবজ করো। আজরাইল আলাইহিসসালাম বাদান রূহটা যখন কবজ করতে নিলেন, হাতটা বুকের উপরে কোনো রকম রাখছে না। আমার নবী বলতেছে আজরাইলটা হাতটা সরাও। আজরাইল আলাইহিসসালাম হাতটা সরালেন, কি আজরাইল আমার বুকের উপরে কি রাখছিলা? বলে নবী গো, আমি খালি আমার হাতটা কোনো রকম করে রাখছিলাম। আমার নবী বলে, না না, হাত রাখো নাই, আমার মনে হয় উহুদ পাহাড় তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিছ। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে বহুত মানুষের রূহ কবজ করছি গো নবীজি, যত অল্প আপনার এত সহজ ভাবে কোনোদিন কোনো মানুষের রূহ কবজ করি না। এই বসো বসো, চ্যাংরা মানুষের ডায়াবেটিস মতো আছে, বিয়ে করলে তোর বউ থাকবে কেবা করি। হ্যাঁ, খাড়া থেকেই বসাও না, এখন বসবি না, জ্ঞান আছে, আড়ালে যেতেছে। আমি কোনো অন্ধ বক্ত না, দেখতেছি তুমি কোন এটা কি খায় না, বসে পড়ছে ওর কাপড় চুরছে। আস কি যেন বলতেছিলাম, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার না, পাম দিয়েন না, সারা রাতের লেগে যেখানে যাই সেখানে পাম, যেখানে যাই সেখানে পাম। পাম কি আমরা বুঝি না? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এত কম শাস্তি দিয়ে এর চাইতে নিম্ন শাস্তি নাই, একেবারে জিরো পয়েন্টে আমি আপনার হুট কবজ করতেছি। জিরো পয়েন্টে যদি এইরকম হয় আমার উম্মতের অবস্থা কি হবে? ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যদি ঈমান থাকে, ইন্নাল্লাযিনা আমানু ইন্নামা মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে, আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজ যারা করবে ওই মানুষগুলো যখন মারা যাবে, আমি তাদের এত সহজভাবে আমি তাদের রূহটা কবজ করব, তারা টের পাবে না। কথা কি বুঝতেছেন না? একটা যুক্তি নেন, যুক্তি যদি না নেন কথাটা বাদান বুঝবেন না। আপনাদের রতন কান্দির একটা মেয়ে আর আপনাদের পাশে একটা ছেলের সাথে বাদান প্রেমের ভালোবাসা করছে, দুই পক্ষেই জানাজানি হয়ে গেছে, হরতাল কারফুজারি করছে, খবরদার ওই ছেলেটাকে বলতেছে মিয়াটার সাথে সাক্ষাৎ করবি না, যদি সাক্ষাৎ করিস তোর খবর আছে। বাদানদের সামনে আছে বাদান নদী, বৃষ্টি বৃষ্টি আপনার মাঘ অগ্রাণ মাঘ মাঠ, বাদান গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ছেলে চিন্তা করতেছে আজ তার সাথে প্রেমের ভালোবাসা করছি, আজ দেড় মাস ধরে দেখা হয় না, আজ টিভি টিভি বৃষ্টি পড়তেছে, সব মানুষ তো ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ছে, আজকাই তো আমার পানের বন্ধুর সাথে দেখা করা দরকার। ওই বৃষ্টির মধ্যে বন্ধু আপনার বন্ধুর সাথে দেখা করবার জন্য নদীর কিনারে আসে, এদিকে পৌষ মাস আর সামনে বাজার নদী, আপনার ওই জামাটা হাতে নিয়ে লুঙ্গি ভিজাইয়া পানিতে পা দিয়ে দেখে বাজান ঠান্ডা পানি, এত ঠান্ডা ছিটকে লেগে যাচ্ছে, তারপরও সাঁতার দিয়ে বন্ধুর কাছে আসতেছে, যতই ঠান্ডা লাগুক মনের মধ্যে বাজান একটা ডান্ডা, বন্ধুর কাছে গেলি তো বাজান হে। যতই কষ্ট হোক মনের মধ্যে বাজান, আনন্দ আছে না নাই? আমার ভাইয়ের আমার কথা কি বুঝতেছেন? ঠিক যেই মানুষটাকে আপনার ওই আজরাইল আলাইহিসসালাম মুমিন বান্দাকে ঈমানদার বান্দার যখন রূহস্থ কবজ করবে বাজান, ফেরেশতার জান্নাতের বাজান ছবি দেখাইবে, যে সময় আপনার রূহ কবজ করে নিয়ে যাবে ওই জান্নাতের ছবির দিকে বাজান তাকিয়ে থাকবে, এর মধ্যে রূহ কবজ করবে টের পাইবে না। সুবহানাল্লাহ, কয় না তাও বুঝতেছেন না? আর একটা চুক্তি নেন,
ছোট্ট বেলায় যখন আমাদের মুসলমানি দেয় খাত না দেয় হাজাম যখন বাড়িতে আসছে বাজান দৌড়ে বাজান আর এক বাড়িতে গোয়ালে পলাইছি কথা কয় না কথা কয় না আজাম যখন আসছে বাড়িতে পলাইছি আর একবারে গোয়ালে যা পলাইছি বড় ভাই যাইয়ে উটকো মুটকো যা দেখে গোয়ালে কি খবর কি হে নাকি কেনা আমি আজাম লব না খাতনা করব না মুসলমানি করব না কয় না তারা দিছি আজাম চলে গেছে আয় আমি তো তোর বড় ভাই আছি টানিয়ে নিয়ে এসে দেখো যে আজাম বসে রয়েছে জোর করে বাজান ধরছে টেংরি নিচে দুইটে হাত চালা দিছে কথা বুঝতেছেন না চালা দিয়ে দুইটে হাত বাজান ধরিয়া মুখ গুড়ো দিছে এরা ওরে মা ওরে বাবারে ওরে বাজান চিৎকার করে কানতেছে আসলে কি ছুরি চালাইছে এর মানে বয়ে কানতেছে বয়ে বাজান থর থর করে বাজান কাঁদতেছে মা বলে কান্দিস কে ও মিষ্টি খায় ওকে মিষ্টি দে মুখের মধ্যে যখন মিষ্টি দিছে খেস করে বাজান আগা কাটিয়ে দিছে কথা বুঝতেছেন না ও মিষ্টি খাইতেছে এরপরে আগা খাইতে দিছে কয় তোমার কি খাইতে সকাল মিষ্টি খাইতেছি কয় যে নানির বাড়ি যাবো মামার বাড়ি যাবো দুধ দিয়ে ভাত খাবো কথা বুঝতেছে না এই বলতে বলতে উল্টনের কাম শেষ কথা বোঝেন আরে তালি পরে টাকা দেখা যে সোসরা নাই আগা নাই এ বাবা কি গোসাই নে কি তোমার বেতা লাগছে কি কয় না পিপিরে পিপিলিকে যেমন কামড় দিছে ব্যথা লাগলে যেরকম পিপিলিকে কামড় দিলে যেমন ব্যথা লাগে ঠিক আমার তেমনই ব্যথা লাগছে এর দ্বারাই বোঝাতে চাই মুসলমান ভাইরা ইমানদারা যারা হবে আপনার ওই রকম বাজান বয়ে বাজান থর থর করে বাজান কাঁপে আর জান্নাতের ছবির মিষ্টি যখন দেখাইবে বাজান রে বয়ে কাঁপুনি উঠছে কিন্তু মিষ্টি খাইতে খাইতে যেমন বাজান বাজ আপনার ওই নুনুর বাজান সোসরা গাই বাজান জান্নাতের ছবি দেখতে দেখতে লোকটা রুহু কবজ হয়ে যায় টের পায় না কথা কি বুঝো বের পারতেছি বুঝছে কেবল লেটে বোঝার পরে গেছে ওহার আল্লাহ কইতেছে ঠিকই কইছে বোঝার একটা ব্যাপার স্যাপার আছে না সুবহানাল্লাহ কওয়া ভালো আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র বলা ভালো তো সুবহানাল্লাহ তুমি বাদ দিয়ে তোমরা যা আর একটা কও আমার ভাইরা মাত ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে বাজান শুনতে হবে ও যে মা ছেলেরে বলতেছে বেটা রে ও স্বামী বেটাকে মারতে যাইবে তোমার তুকে তুমি মারো আমার কোনো আফসোস নাই কথা বুঝতেছেন না এবার স্বামী বেরেক দিয়ে পড়ছে স্বামী মনে মনে চিন্তা করতেছে এখন আমি কি করি এবার আপনারা জানেন না আপনার ছেলে জন্ম দিছেন মিয়া জন্ম দিছেন আপনার কোনটুক আর বই বিবির কোনটুক ভালো করে লক্ষ্য করে এদিক তাকান মায়ের বাবার হলো দেখেন এই যে পশম চামড়া পর্দা কয়টা হইল মার মার হলো পশম চামড়া পর্দা আর রক আবার বলা করে বলছেন মায়ের সেসিস সেসিস ছাড়া কি কোনো জিনিস হয় মায়ের সেসিস এক দুই নাম্বার পশম তিন নাম্বার চামড়া চার নাম্বার পর্দা বাবার থেকে হলো রক্ত গোস্ত হাড় আর রক এই চারটে হলো বাবার আর চারটে হলো মার আর আল্লাহ হলো বাজান পাঁচটা আট পাঁচ কত ১৩ আল্লাহ বলে ফি কারামিনাজি আপনি যে
बीबी जदि बोले आमार तुके मारो ना बीबीर तुकु सब थाके उपरे बाबार तुक सब थाके बाजार नीचे आजकेर थेके बुझते पारलाम छेले आमि जन्म दिछि मिया जन्म दिछि कारण आमार बीबीर हलो उपरे तुक नीचे हलो आमार आमार बीबीर हलो से शीशार परे पशमेर परे सामरा तार परे बाजार हलो पर्दा आर आपने पुरुष आपनार थेके होछे बाजार रक एर परे गोश्त हाड़ आर रक्त चारटा जिनिस हलो आपनार पुरुषेर थेके तार परे पाँचटा हलो আল্লাহর এইটা হলো বাদান ১৩টা দিয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে জিল্লা কন সুবহানাল্লাহ আমার ভাই রামাত ইবার জাইলার গিসাল্লাম আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন বলে আমার উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাকতে বলে বন্ধুরে কান্দেন না আপনার অফাদের পরে আপনার উম্মতের জাবিনদার আছেন বাদার হইলাম আমি আল্লাহ নিজেই চিল্লা কন সুবহানাল্লাহ ফেরেশতারা বললে জিবরিল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি মদিনার মাটিতে শুয়ে থাকবেন আপনার উম্মতেরা দরুদ সালাম যখন পেশ করবে এই দরুদের সালামের সব জবান থেকে বলার সাথে সাথে আপনার রজা পর্যন্ত পৌঁছা দেওয়া হবে আমার নবী এখন পর্যন্ত বাদান বাদান ওই কবরের মধ্যে বাদান রজার মধ্যে বাদান শুয়ে আছে আমার বাইর আমার তাহলে আমি বলতেছি মেনহা খলাকনা কুমাফি হানুই দুকুমা মেনহা নুকরে জুকুম তারাতান ওকরা আল্লাহ আমাদের নুতা দ্বারা বানাইছে মাটি দ্বারা বানায় নাই আমরা ছিলাম আমের মধ্যে জামের মধ্যে লিচুর মধ্যে নানান ধরনের খাদ্য দ্রব্যের মধ্যে ছিলাম ওইটার থেকে বাদান ওইটা মা বাবা খাইলো তার থেকে রক্ত হইলো রক্ত থেকে একটা জিনিস বাদান আল্লাহ পয়দা করলো সেইটা বাবার ভিতরে মা বাবার মধুর মিলনের কারণে যখন মায়ের পেটে গেলেন আল্লাহ কষি কষি হাত পা দিয়ে আপনা আমার মতো মানুষকে বানাইছে সিল্লা সিল্লা কন সুবহানাল্লাহ